হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তুমি বিনা কারণে বকিও না, বিনা কারণে আমাকে মারবে না, বিনা কারণে তাকে ধরবে না, অকারণে সন্দেহ করিবে না। ডিয়ার স্টুডেন্টস, আমরা কথোপকথনে ডেলি লাইফে এরকমের বিনা কারণে, অকারণে এবং অনেক কারণবশত আমরা এই কথাগুলো বলে থাকি। আজকে আমরা শিখব অকারণে বা বিনা কারণ দিয়ে কিভাবে সেন্টেন্সেস তৈরি করা যায়। তো বাংলা বাক্যে চেনার উপায়, বাংলা বাক্যে বিনা কারণে বা অকারণ ব্যবহার থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর নো রিজন। চলো স্ট্রাকচার দেখা যাক, প্রথমে সেন্টেন্স, তারপরে ফর নো রিজন। তো ভালো বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে দাও। আর এই ভিডিও থেকে তুমি যদি সামান্যটুকু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। চলো উদাহরণগুলো দেখে নেওয়া যাক। তুমি বিনা কারণে বকিও না, ইউ ডোন্ট রিবিউক ফর নো রিজন। বিনা কারণে আমাকে মারবে না, ডোন্ট হিট মি ফর নো রিজন। বিনা কারণে তাকে গ্রেপ্তার করবেন না, ডোন্ট অ্যারেস্ট হিম ফর নো রিজন। অকারণে আরমানকে সন্দেহ করবেন না, ডোন্ট সাসপেক্ট টু আরমান ফর নো রিজন। ডিয়ার স্টুডেন্টস, নাও ইউর টার্ন, ইউ হ্যাভ টু আনসার দিস। বিনা কারণে আশিকরে বলিয়েন না। এর সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো আর আমি বসে আছি তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই যা এখন পর্যন্ত লাইক শেয়ার করনি তারা লাইক শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর আজ এ পর্যন্তই, কথা হবে আগামীকালের ভিডিওতে।